উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت للنبي صلى الله عليه وسلم مرني بعمل قال عليك بالصوم فإنه لا عدل له قلت مرني بعمل قال عليك بالصوم فإنه لا عدل له قلت للنبي صلى الله عليه وسلم مرني بعمل قال عليك بالصوم فإنه لا مثل له রাহুল বাইহাকি বিসনাদিন সাহিহ। সম্মানিত দীনী প্রবাসী ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দীনী বৈঠকে জনাব এরশাদ সাহেব আরশাদ মাদানী সাহেব কি বলছিলেন আমার অবগতিতে নেই, আমি আমার গতিতেই কথা বলা আরম্ভ করলাম। আজকের সংক্ষিপ্ত আলোচনা, প্রারম্ভের আলোচনা, এবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম, গুরুত্বপূর্ণ, ভিন্ন ধরনের দামি এবাদত সিএম, তারপরের সংক্ষিপ্ত আলোচনা কিছু নফল সিএম, তারপরের সংক্ষিপ্ত আলোচনা শাবানের সিএম। আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনায় তিনটি বিষয়কে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আলোচনায় সিয়াম শব্দটি ব্যবহার করব, রোজা নয়, কারণ রোজা এবং সিয়াম দুইটি এক নয়। আপনারা এখন কোনো জরুরি প্রয়োজন কথা বলার চেষ্টা করিয়েন না, কারণ আপনাদের কোনো জরুরি কথা আমি এখন গ্রহণ করব না। কাজেই আপনারা আপনাদের যে কোনো জরুরি কথা এখন জরুরি নয় মনে করে কিছুক্ষণ অপেক্ষা করুন। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা, অন্যান্য জাতীয় উপবাস থাকে। যেমন সলাত শব্দের অর্থ হচ্ছে বিশেষ প্রার্থনা, আর নামাজ শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা। যেমন জাহান্নাম, যেখানে সর্বধরনের শাস্তি রয়েছে, দোজখ অর্থ আগুন, দুটা এক নয়। জান্নাত, যেখানে সর্বধরনের সুবিধা, শান্তিপূর্ণ ব্যবস্থা রয়েছে, বেহেশত, স্বর্গ, দুটি এক নয়। যেমন খোদা এবং আল্লাহর মধ্যে কোনো সমতা নেই। কেউ যদি বলে যে খোদা শব্দটা আল্লাহর চেয়ে 100,000 গুণ কম, আর খোদার চেয়ে আল্লাহ শব্দটা 100,000 গুণ ভালো দামি, তবুও কথাটা মিথ্যা হবে। খোদা খোদ মানে নিজ আর আমানে এসেছে, নিজে এসেছে। কবে এসেছে? ধরে নি কালকে এসেছে, তাহলে কালকের আগে আল্লাহ ছিলেন না। খোদা শব্দ চলবে না। সাথে সাথে আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাত কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা কোরআনেও নেই, হাদিসেও নেই। কিভাবে চলছে? এমনিতেই চলছে।
যেমন শরীফ চলছে কোরআনের গায়ে, শরীফ তো নেই কোরআনেও নেই হাদিসেও নয় ভাবে, যে কোরআনের সাথে শরীফ তো চলছে কিন্তু কোরআন হাদিসে দেখা যায় না। কোরআনে হাদিসে আছে কোরআন করিম, মাজি, হাকিম, এগুলো আছে, তো না থেকেও তো চলছে, ওইভাবেই চলছে। যেমন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বি মতো বেলায়, এ দোয়া দুনিয়াতে নেই তবুও তো চলছে। যেমন সালামের সময় আকবারুল্লাহ আনওয়ালাকুম, জাল হাদিস মানুষে খুঁজে পায় না তবুও তো চলছে। যেমন মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওফিয়া নুইদুকুম ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মানুষের বানানো হাদিস তবুও তো চলছে। এইরকমই চলছে নামাজ রোজা। কেউ বলা প্রয়োজন মনে করে না, কেউ মনে করছে যে এতে আবার সমস্যা কি। আচ্ছা, কিছুই সমস্যা নেই তো আল্লাহ এবং রাসূল যেটা বলেছেন সেটা বলতে সমস্যা কি নাকি? আচ্ছা, ধরে নিলাম যে কোনোই সমস্যা নেই, তারপরেও আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেছেন সেইটা বলতে সমস্যা কোথায়? সেটাই তো বললে হয়। দুর্বল সাইডে যাওয়ার চেয়ে ভালো সাইডে যেতে পারলে ভালো হয় না? জি, জাযাকুমুল্লাহ খায়। আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনায় সেম বলার চেষ্টা করব, রোজা নয়, এবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের এবাদত হচ্ছে সেম। উমামা বাহেলি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বি আমালি, আপনি আমাকে একটা আমলের কথা বলেন, মানে এমন একটা আমল শুনবেন যাতে উনি সফলতা অর্জন করবেন, এরকম একটা আমল আল্লাহ রাসূলের কাছে উনি চাচ্ছেন। তা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আলাইকা বিসাম, আলাইকা বিসাম, তুমি সেয়াম পালন করো। ইবাদতের জগতে সেয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আল্লাহ রাসূল সেয়াম পালন করতে বললেন, তারপরে পরের বাক্যটি এইভাবে বললেন, তিনি বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরনি বিআমালি, ওই কথায় আবার তিনি বলছেন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন। তিনি আবারও বললেন, আলাইকা বিসাম ফাইন্নাহু লা আইদলা লাহু, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবারও আমি বললাম, মুরনি বিআমালি, আমাকে একটা আমলের কথা বলেন। তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিসাম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্তমূলক কোনো ইবাদত নেই। এমন কোন পৃথিবীতে ইবাদত নেই যাকে বলা যেতে পারে যে এই ইবাদতটা সিয়ামের মতো, দৃষ্টান্তে তার মতো, এরকম কোন ইবাদত পৃথিবীতে নেই। ইবাদত করো তুমি। আমরা দুই এক মিনিট আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মাধ্যমে অবগত হওয়ার চেষ্টা করব, ইবাদতের জগতে সবচেয়ে দামি ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। তার একটা হাদিস আপনাদের সামনে পেশ করলাম, যার অনুবাদে আমরা কিছুটা অবগত হয়েছি। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে বাবান ইউকালু লাহু রায়ান, নিশ্চয় জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রায়ান। রায়ান শব্দের অর্থ হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা।
অফি রেওয়ায়াতিন অনেক বর্ণনা এসেছে, আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাহ লা সামিয়ান সামানি আবু মিনহা বাবুন ইসমার রায়ান, নিশ্চয় জান্নাতের আটটি দরজা রয়েছে, তার একটি দরজার নাম রায়ান। জান্নাত একটি দরজা আটটি, জাহান্নাম একটি দরজা সাতটি, জাহান্নাম একটি দরজা সাতটি, জান্নাত একটি দরজা আটটি। তো আটটি দরজার একটির নাম হলো রায়ান। লা ইয়াদখুলুহা ইল্লা সায়মুন, এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া আর কেউ প্রবেশ করতে পাবে না। তিনি বলেন, এদা দাখালা আখিরুহুম উগলেকা, যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে। ওয়ালা ইয়াদখুলু মিনহা আহাদুন গাইরুহুম, সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া আর কোন ব্যক্তি এই দরজা দিয়ে ঢুকতে পাবে না। কথাটি আরো স্পষ্ট করতে চাই, আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলেন, শোনো, বিচারের মাঠে আটটি দরজা থেকে ফেরেশতাগণ স্বাগতম জানাবেন আর বলবেন, যারা হজ করেছেন তারা এই দরজা দিয়ে আসেন, যারা দান খায়রাত করেছেন তারা এই দরজা দিয়ে আসেন, যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। এইভাবে ফেরেশতাগণ স্বাগতম জানিয়ে ডাকতে থাকবেন। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, এমন কি কোনো ব্যক্তি হবে যাকে সব দরজা থেকেই ডাকা হবে? তখন আল্লাহর নবী বলেন, হ্যাঁ, তুমি তার মধ্যে। এই পর্যন্ত আলোচনা করার পরে বলতে চাচ্ছি যে আর অন্যান্য দরজাগুলির শেষ ব্যক্তি ঢুকে গেলে বন্ধ করা হবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, তবে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ করা হবে। এবাদতের জগতে আর কোনো এবাদত দিয়ে অন্তত ওই দরজা দিয়ে প্রবেশের সুযোগ হবে না। আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, সিয়াম ব্যতিক্রম ভিন্ন ধরনের এবাদত, অন্যান্য দরজাগুলি খোলা আছে, একটা দিয়ে আর একটা ঢোকার সুযোগ হতে পারে, কিন্তু ওইটা হবে না, ওটা বন্ধ হয়ে গেছে। অনেক গুরুত্বপূর্ণ এবাদত আছে, যেমন পাওয়ারফুল এবাদত হলো দান, ক্ষমতাধর এবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাদকা তো বুরহান, দান হলো দলিল, এবারে আমার প্রমাণে যে দলিল, এই জন্য আমার প্রমাণে যে দলিল, বিচারের মাঠে আল্লাহকে বলবো জান্নাত আমি পাবো, আল্লাহ বলবেন কেন, বলে আমার কাছে দলিল আছে। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, সাদকা তো বুরহান, দান হলো দলিল। ক্ষমতাধর একটা ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতু তুদখিল খাতিয়াতাকা কামা ইউদখিল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা আপনাকে আমি অনুবাদ করে শোনাচ্ছি। তিনি বলেন, ইন্না সাদকাতা তুদখিল খাতিয়াতার খাতিয়াতা হারাল কাবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুদফিউ গাযাবার রাব্বে, নিশ্চয় দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আপনি পাপ করেছেন, আল্লাহ আপনার উপরে রাগ করে আছেন, সময় আসলে জাহান্নাম হবে, আপনি দান করলে তখন ঠান্ডা হয়ে গেছেন, যাও জান্নাতে। দান একটা পাওয়ারফুল এবাদত, এরপরেও দানকারীর শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ হবে না।
একটা খুব গুরুত্বপূর্ণ ইবাদত আছে যা সবাই করতে পারে। আল্লাহ রাসূল বলছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া তারাইনি, আল্লাহর নিকটে দুইটি বিন্দু ফোটা যত প্রিয়, দুইটি দাগ চিহ্ন যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু তত প্রিয় নয়। তার একটি হচ্ছে কাতারাতু দুময়িন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। এই ভাবি আল্লাহর নবী বলছেন, কথাটাকে তিনি অন্য জায়গাতে এইভাবে বলেছেন, লাই ইয়ালজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাতা ইয়ালদাল লাবানু ফি দারিহ, যে মানুষ আল্লাহর ভয়ে কাঁদে ওর জাহান্নামে যাওয়া ওই রকমই অসম্ভব, গাভীর ওলান বাট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর বাট বান বুঝেন, চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা বের করে যেমন ভিতরে ঢোকানো যাবে না, আল্লাহর ভয়ে যে কাঁদে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব, জাহান্নামে যাবে না। এর পরেও আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় কাজ এক ফোঁটা চোখের পানি, যেটা সবাই পারে। হজ করতে অনেক টাকা লাগে, শ্রম লাগে, শক্তি লাগে, কিন্তু এখানে কিছু লাগে না। সলাত আদায় করার জন্য ওযু করতে হয়, ভালো করে মসজিদে হেঁটে যেতে হয়, জামাত ধরা লাগে, অনেক কিছু লাগে, এখানে কিছু লাগে না। দান করলে শেষ পর্যন্ত মানুষের বাড়িতে কাজ করতে হয়, সারাদিন কাজ করে 20 টাকা পাওয়া যায়, তার 1 টাকা দান করা লাগে। আল্লাহ রাসূল বলছেন যে কাজ করে দান করতে হবে, তার একটা শ্রম আছে। কিন্তু এক আশ্চর্য ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করা, আর যাতে কোনো সমস্যা নেই, সবাই পারে, করে না তো এখন কি করবেন আপনি? মানুষ করে না। আর হুজুর হলেন শতকরা 95 জন বক্তা মিথ্যুক আমার তদন্তে, আমি বলিনি, আমার তদন্ত চূড়ান্ত, শতকরা 98 জন মুফাসসির মৃত্যু। আর যারা খুতবা দিচ্ছে আরবি, অনারবি, উর্দু ভাষী, তারা শরীয়ত রাসুলের সামনে পেশ করতে হবে, এটার 5 পয়সা দাম দেয় না। হাজারো খাতিব আরবি, অনারবি, উর্দু ভাষী, উর্দু ভাষী তো কি যে বলছে, ফটফট 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 করছে, উর্দু বললো ক্ষমতাদার ভাষা। 3 ঘন্টা বক্তব্য দিলে আমি বললাম যে কি বুঝলেন, বলছে কিছুই তো বুঝলাম না। সভাপতি সাহেবকে বলছি যে আপনি কি বুঝলেন, আমিও কিছু বুঝলাম না। তো আমি বলছি যে আমি 8টার সময় এসেছি, 10টা পর্যন্ত কান লাগিয়েছে, দেখি কি বলে, আমিও যে কিছু বুঝিনি। কাটিহারে সবাই সমান, তাহলে এখন কি করবো? তখন আমি বললাম যে তাহলে একটা কাজ করি, একটা হাদিস আগে আমরা ঠিক করে জেনে নিয়ে বক্তব্য হবে, কেননা যদি আমার বক্তব্য না বোঝা যায় তাহলে সবাই বাদ পড়ে যায় কেন? তো এখন আগে একটা আলোচনা করে নিই, সেটা হলো এই যে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, মাল হুসন নওয়াস ইবনে সামান বলছেন, সাল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল বিররু ওয়াল ইসমু, আল্লাহর নবী পাপ কাকে বলে, নেকি কাকে বলে, এটা জিজ্ঞাসা। আমি নওয়াস ইবনে সামান বলছেন যে আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম নেকি কি জিনিস, পাপ কি জিনিস, তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলক, নেকি হলো ভালো আচরণ। তা আপনারা অন্তত বক্তব্যের সূচনাতে জেনে থাকেন যে ভালো আচরণ করলে নেকি হয়, অন্তত একটা তো শিখাও কাজকে, একটাই খালি মনে রাখবেন, ভালো আচরণ করলে নেকি হয়, ভালো আচরণ করলে নেকি হয়। একটু এখন আমার কথাও যদি একটা স্মরণে না থাকে তাহলে আমিও তো বাদ পড়ে যাব, তো অন্তত সূচনাতে একটা কথা মনে করাই, তাই বললাম। মানুষ তো আলোচনা করে না, একজন আলোচক আপনাদের সামনে কথা বলবেন 1 ঘন্টা, অন্তত তাকে 7 দিন শ্রম দিতে হবে, 7 দিন আলোচনাটা আপনাদের সামনে পেশ করবেন, খাওয়া ও পান করার নিয়ম, তাকে 2টা আয়াত শোনাতে হবে, খুব কমসে কম 15টা থেকে 20টা হাদিস শোনাতে হবে এই বিষয়ের,
20টা হাদিস এবারে ঠিক করতে হবে, মুখস্থ করতে হবে, আর মুখস্থ করলে শতবার তাকে মাথাতে নিয়ে আসতে হবে, নইলে একটার পরে আর একটা মনে থাকবে না। আবার এক বাক্য বলার পরে আর বাকি বাক্য মনে থাকবে না, কি যে হলো। আমরা প্রথম প্রথমে 18 জন গেছিলাম পিস টিভিতে আলোচনা করতে, তো 3-4 দিন পরে আর টিভি টকে কেউ থাকে না, মানে 2টা বক্তব্য দেওয়ার পরে, 2টা এপিসোড 30 মিনিট বক্তব্য দেওয়ার পরে আর হাদিস কিছু নাই, জানা নাই। এখন তো এজাহার ফরিদি বলছে না এটা তো হবে না, 8টা বক্তব্য দিতে হবে, এখন তাকে আর বিকেলে গাড়িতে নিয়ে যায়নি, তোর বক্তব্য নেই তোকে নিয়ে যাও, খরচও অনেক, ওইটা একটা বেকাই দেয়। এই একটা টিভি চালাতে, একটা আপনার ক্যামেরা চালাইতে প্রায় 26 জন লোক লাগে, তাকে 3 ঘন্টা লাগে রেডি করতে। 26 জন লোক 6টার সময় উঠে এসেছে, সব কিছু রেডি করছে, আর আমি 30 মিনিটের একটা বক্তব্য দেওয়ার পরে বলছি যে আমি আর পারবো না, তাহলে ও রাগ করবে না? এখন আমি টুটা ফাটা দুই একটা হাদিস মুখস্থ ছিল কি কিভাবে করেছি, এক এক বক্তব্যে শেষ হয়ে গেছে, তো আমি 7টা কি দিয়ে দিব? কেউ একটু আল্লাহর রাসূলের কথাগুলিকে মূল্যায়ন করতে চায় না। একটা হাদিস বলে, গত জুমাতে একজন খতিব খুতবা দিলেন, 3টা আয়াত পড়লেন আর আল্লাহ রাসূলের 1টা হাদিস পড়লেন, তবু আলোচনার সাথে হাদিসের কোনো সম্পর্ক ছিল না। কি 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 খানিক বললেন, দিয়ে কথাটার বাক্য আলোচনা শেষ করে দিলেন। একটা গুরুত্বপূর্ণ দামি এবাদত বলতে হয় কান্নাকাটি করা, যেটা সবাই পারে। এর পরেও বিচারের মাঠে এই ব্যক্তি ওই দরজাতে ঢুকতে পাবে না, বুঝাতে পারিনি, ওই দরজাতে ঢুকতে হলে কি করা লাগবে? সেম পালন করা লাগবে। আমি খুব তাড়াতাড়ি অংশ শেষ করব, আলোচনা লম্বা করতে চাই না, সবাই আপনারা কাজের মানুষ। ব্যতিক্রম ইবাদত সিয়াম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াসসিয়াম ইশাফফি আনিলিন নাস ইয়াউমুল কিয়ামা, বিচারের মাঠে কোরআন এবং সিয়াম আপনার পক্ষে কথা বলবে। পক্ষে কথা বলা যে কত বড় সুবিধা এইটা তো বোঝানো খুব কঠিন। আপনাদের গ্রামের একটা গরিব মানুষ অটো রিক্সাওয়ালা এক জায়গাতে যাচ্ছিল, তো ভুল করে চালিয়েছে, তখন পুলিশ ধরে পিটাচ্ছে, ধরে তাকে থানায় নিয়ে যাবে, তো ওই ওসি আপনাদেরই গ্রামের, ওখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছে, তো দেখছে আরে আমাদের ওই বাড়ির ছেলেটা গাড়িটা থামিয়ে কি হয়েছে, ও স্যার বেয়াদবি করেছে তাই এটা ধরে রেখেছি, আচ্ছা ছেড়ে দাও, আর ছেড়ে দিয়েছে। এখন ও বুঝতে পারছে যে এই লোকটা আমার কত বড় উপকারী। ওই লোকটাই যে পিটাচ্ছিল ওই বলছে স্যার এইরকম করেছে তো সেই জন্য এটা করছে, আচ্ছা যাক ছেড়ে দাও, এটা আর কিছু বললো না ছেড়ে দিল। তা এখন আমি আর আপনি বিচারের মাঠে যে আমার পক্ষে কথা বলবে এটা কত বড় সুবিধা, যদি বিচারের মাঠকে বুঝতে পারতাম তাহলে মূল্যায়ন করা যেত, তো বিচারের মাঠই তো বুঝি না কত বড় অসুবিধা আর কত বড় সুবিধে, তো কে আমার পক্ষে কথা বলবে সেটা কত বড় দামি জিনিস, আমি কি দিয়ে দাম দিব? কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে, সিয়াম আপনার পক্ষে কথা বলবে, আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, আঙ্গুলে তাসবি গণনা করবেন, তাসবি দানাই নয়, আর তাসবি দানা তাসবি গণনা করলে মাঝে মাঝে এরকম করা লাগে, সোজা করা লাগে, আশেপাশে কেউ থাকলে আবার ঘন ঘন করা লাগে, একটু মনটা চাই যে আমি যে তাসবি দানা গণনা করছি কে একটু দেখলে ভালো হয়, কেউ খুব দামি যদি কেউ মোটর সাইকেল চালাইতে দেখবেন কেমন কেমন করে, তার মানে জাহান্নামে চলেই গেছে। তিন শ্রেণীর দামি মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, খুব সম্মানী দামি মানুষ ওরা, বিচারের মাঠে তাদের মানই ভিন্ন। তার এক শ্রেণীর মানুষ হলেন আলেম,
হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। দুই শহীদ, তিন দানশীল। আপনি মাদ্রাসার সভাপতির কাছে 5,000 টাকা দিলেন, দেব কি টাকাটা খরচ করবেন কাউকে বলিয়েন না, এটা একটা দান। আর আপনি বলছেন এই 5,000 টাকা বলে দেন না, একটু বলে দেন, নামটা বলে দেন, দুটাই দান। এখন টাকা যদি সভাপতি সাহেব মেরাও খায়, তা আল্লাহ আপনার নেকি মেরে খাবেন না, আল্লাহ ওই সত্তা নন, আল্লাহ সর্বশক্তিমান। কেউ ক্ষতি করলে আল্লাহ আপনার ক্ষতি করা প্রয়োজন মনে করেন না, আল্লাহ মানুষের কল্যাণ চান। অতএব এইটা করা লাগবে না, সভাপতি হিসাবে একটু বলে দেন, একটু বলে দেন। কালো পাথর বিচারের মাঠে কথা বলবে হাজিরা আসওয়াদ, মানিস তালামা বি হাক্কিন, যার টাকা বৈধ, যে সত্য সত্যই চুমা দিয়েছে কালো পাথর, তার পক্ষে কথা বলবে। কালো পাথর কত দামি জিনিস তা এখন বোঝা যাবে না, বিচারের মাঠে বোঝা যাবে। এখন বৈধ চুমা কিনা সেটাও তো একটা ব্যাপার, টাকা বৈধ কিনা এটা জটিলতা। যার জন্য রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশে বলে যে চাকরির টাকা দিয়ে হজ করবো না, বাপের যেটুকু জমি পেয়েছি ওটুকু বিক্রি করে যাবো। তার মানে ওর বাপের জমির ওপর আর আস্থা তার বেশি ভালো আছে, নিজে যেটা করেছে সেটার উপর আস্থা নেই, আর মনে করছে যে হজ একটা বড় ইবাদত। হিসাব ঠিক আছে, হিসাব যে ভুল আছে তা নেই, কিন্তু নিজের উপার্জনের উপরে তার সাহস কম। সম্মানিত দিনী ভাই, সিএম বিচারের মাঠে কথা বলবে পক্ষে, কোরআন মাজিদ বিচারের মাঠে কথা বলবে তবে পক্ষে বিপক্ষে দুটেই। কোরআন মাজিদের কথা বলাটাও জটিল, আমরা পক্ষে হতে পারে বিপক্ষে হতে পারে। আল কোরআন হুজ্জাতুল্লাক ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে হতে পারে, কোরআন তোমার বিপক্ষে হতে পারে। বছর বছর আপনি কোরআন মাজিদ এইভাবে কাপড়ে জড়িয়ে সুন্দর করে রেখে দিলেন, আর বিচারের মাঠে কোরআন আপনার পক্ষে কথা বলবে, এটা হয়ে গেল? এত সাধারণ ভাবলেন? 24 ঘন্টায় একটু হলেও কোরআন মাজিদ পড়ার অভ্যাসী হবেন, না পারলে এক লাইন, যদি কিছুই না পারেন নিচে নেমে চলে আসেন সূরা ইখলাস। সূরা ইখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে, একটু চিন্তা ভাবনা করে একটু সময়টা কাজে লাগাবেন। তবে নীতির উপরে টিকে থাকা খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবাদত করো স্থায়ী কম হলেও, তার মানে ইবাদতের উপরে টিকে থাকা খুব কঠিন। যারা সহজ মনে করছে তা নয়, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাইদা ফারাক্তা ফানসব ওয়াইদা রাব্বিকা ফারবাব, মুহাম্মদ আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। দুনিয়াবি কাজ সহজ, নীতিগত ইবাদত সহজ নয়। আজকে সিদ্ধান্ত নেন প্রত্যেক দিন সূরা ইখলাস মাগরিবের উপরে তিনবার পড়ব, 3 দিন টিকতে পারবেন না, টিকতে পারবে মানুষই তবে টিকা কঠিন। দেখবেন যে এক বন্ধু তাড়াতাড়ি ডেকেছে, বলা হয়নি, উঠে ওহ রে আজকে তো মাগরিবের উপরে সূরা ইখলাস তিনবার পড়া হয়নি। আপনার যখন দুনিয়াবি কাজ শেষ হবে তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে বলুন। এমনি বলে হবে না কিছু, যেভাবে আমি আপনি বলছি এগুলো হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বুল হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, চট্টগ্রামের দোয়া। আমার ভাই জানাছেন সেই জন্য এটা সব জায়গায় এরকম। এখানে কি বিনয় হলো বুঝলাম না, 20 রাকাত তারাবি পড়বে, 10 রাকাতের পরে বলছে বাপরে আরো 10 রাকাত আছে, তো বিনয় আসলো কোথায়, কান্নাকাটি আসলো কোথায়, মুনসিকালি কিছু বলা যাবে?
বগুড়া, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট এইসব জেলার ভাষায় কাউবাউ করে বলুন। আমাকে বলতে হলে কাউবাউ করে বিনয়ের সাথে বলতে হবে, এটা আল্লাহ বলছেন আমাদের নবীকে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ এইসব জেলার ভাষায় হাত পা ধরে বলুন, মানে বিনয়ের শেষ পর্যায়ে। নোয়াখালী, মাদারীপুর, শরীয়তপুর এইসব জেলায় কিভাবে বিনয়ী, খুব শেষ পর্যায়ে বিনয়ী কি ভাষা ব্যবহার করে তা আমার জানা নেই। তবে আল্লাহকে বলতে হলে যেটা আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন সেটা কি, খুব বিনয়ের সাথে কান্নাকাটি করে প্রয়োজনটা বলতে হবে। সৌদি আরবে যারা আছে এখন এখানে কর্মরত হিসাবে, তারা সবাই বিপদের মধ্যে প্রায়ই। তো এখন তাহলে আল্লাহকে কিছু বলি, তাহলে রাতে কান্নাকাটি করেই বলতে হবে বিনয়ের সাথে। যেখানে মনোযোগী নেই সেখানে কাজ নেই, কথা নেই, মনোযোগী হয়ে কথা বলতে হবে। কোরআন আপনার পক্ষেও কথা বলতে পারে, বিপক্ষেও কথা বলতে পারে, অন্তত কোন রকম করে বিচার মাঠে যেন বাঁচতে পারেন তার একটা পরামর্শ দিয়ে গেলাম। সেটা শেষ পরামর্শ বলেন তো সেটা কি, সূরা ইখলাস তিনবার পড়া, অন্তত চেষ্টা করেন। সৌদি আরবে আসলে মক্কার পাশে আছেন, এইখানে তো দেখেন যে সবাই খালি কোরআন মাজিদ পড়ছে, তো আপনি একটু একটু অভ্যাসী হয়েছেন। আশ্চর্য বাংলাদেশ, আবার বাঙালি, যখন আপনি জিদ্দায় গেছেন তখন অর্ধেক কমে গেছে, যখন আপনি ঢাকা বিমানবন্দরে নেমেছেন তখন 80% 75% কমে গেছে, বাড়ি যখন গেছেন তখন 90% কমে গেছে। বাড়িতে এক সপ্তাহ 15 দিন একটু কোরআন মাজিদ পড়েছেন, 15 দিন 20 দিন পরে দেখা যাচ্ছে যে 10 বছর আগে যা ছিলাম তাই হয়ে গেছে। অথচ একটা না, 15-20 বছর যাবৎ দেখছি এদেশের গতি, সালাম ফেরার পরই কোরআন মাজিদ হাতে নিচ্ছে, গাড়িতে উঠেছে বসে আছে কোরআন মাজিদ হাতে নিচ্ছে। কোরআন মাজিদ পড়তে তারা কত অভ্যাসী, রাখাল, খ্রিস্টান, চোট্টা মোট্টা সব, কিন্তু আমাদের দেশের আলেম ওলামাও কোরআন মাজিদ পড়াতে অভ্যাসী, গতি নেই, নীতি নেই, কি যে দেশ আমি বুঝতে পারি না। হজ করতে এসেছে, এসে খুব কোরআন মাজিদ পড়লো, রামজানও পড়ে, রামজান ঈদের পর দিন দেখার নেই, ঈদের দিনও নেই, কোরআন মাজিদ পড়তে হবে। জীবনে একটা জরুরি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ মনে রাখেন, আজকের আলোচনার মধ্যখানে তিনটা কথা রাখলাম। এক, 5 ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করবেন সময় মতো, জীবনে এই কাজটা থেকে কোনোদিন শিথিল হবেন না 1 মিনিটের জন্য। 2, হালাল রুজি উপার্জন করবেন যে কোনো মূল্যে। 3, যে কোনো মূল্যে 24 ঘন্টায় একবার কোরআন মাজিদ পড়ার চেষ্টা করবেন, 1 লাইন হলেও, শেষ পর্যন্ত সূরা ইখলাস হলেও অনুরোধ রক্ষা করার চেষ্টা করবেন। কোরআন মাজিদ যদি বিচার মাঠে বিপক্ষে দাঁড়ায় কোনো কিছু টিকবে না, আর পক্ষে দাঁড়ালে তো বিশাল পাওয়া। সূরা বাকারা আপনার পক্ষে কথা বলতে গিয়ে আল্লাহর সাথে একবার ঝগড়া লাগিয়ে দেবে, একে জান্নাতে দিতে হবে, আল্লাহ বলবেন ও পাপী, একে জান্নাতে দিতে হবে। তাখা সময় একবারে খুব তর্ক বিতর্ক, তুমুল তর্ক বুঝায় তাকে, দুই দিক থেকে মুখোমুখি। আর আল্লাহ নবী বলছেন অলস মানুষ সূরা বাকারা পড়তে পারে না, অনেক বড় যে সাহসই হয় না। চেষ্টা করেন, কোরআন মাজিদ বিচার মাঠের পক্ষে কথা বলবে, সেম বিচার মাঠের পক্ষে কথা বলবে, সেম বলবে রব্বি মানাতু তমা শাহাদ বিন্নাহারে ফাসাফি নিফিহে, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, প্রবৃত্তি মন মতো চলতে দিনি, তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও, ফাইসাফা আনে। কোরআন মাজিদ এবং সিয়ামের কথা মেনে নেওয়া হবে, সিয়ামের কথা মেনে নিয়ে আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, সিয়াম তুমি যখন বলছো তো তুমি যখন বলছো আমি জান্নাতে দিলাম, যা
সেম বলবে, রব্বি হে আমার প্রতিপালক, আমি একে দিনে দুটো কাজ করতে দিনি, একটা মন মতো প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি আর খেতে দিনি। এটা সেম বিচার মাঠে বলবে, আপনার পক্ষে কথা বলবে। আর একটি জরুরি কথা এখানে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইয়াকুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবইমিআতি যায়ফ, আদম সন্তানের সব নেকিগুলি এক থেকে দশ লিখা হবে, সাতশো পর্যন্ত আরো 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 বেশি। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইলা সাওম ফাইনাহু লি ওয়া আযিবি, তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব, সিয়ামের কোনো নেকি লিখা হবে না, এরকম কিছু নেকি সিয়ামের নেই, সিয়ামের কোনো পাঁচ দশ নেকি নয়। সুন্দর করে উজু করে মসজিদে যাবেন, পা উঠালে দশ নেকি হলো, পা নামালে দশ নেকি হলো, পাপ মিটে গেল। জানাজায় যাবেন, জানাজাতে থাকলে এক কেরাত, মাটি দেওয়া পর্যন্ত থাকলে দুই কেরাত, এক কেরাত ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত, আট কিলোমিটার লম্বা, নিচে কত আছে মানুষ জানে না। তার মানে সব আমলের একটা নেকির একটা পরিমাণ আছে, কিন্তু সিএমের এরকম কোনো পরিমাণ নেই, সিএমের এরকম কোনো নেকি নেই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সিএমের নেকি নেই এ কথা বলছি না, নইলে এখনই আবার ইউটিউবে দেখতে পাবেন, এই দেখেন আব্দুর রাজ্জাক সাহেব বলছেন যে সিএমের কোনো নেকি নেই। আগে পিছিয়ে তো আর বলা লাগে না, জানি না এইসব মুনাফিকের বিচারের মাঠে কি হবে, আল্লাহই ভালো জানে। তাদের কাছে বিচারের মাঠ কোনো জিনিস সেটা মনে করে, তা আমার মনে হয় না। একটুকু বিবেচনা করে না যে একটা বক্তব্যের আগে পিছে বাদ দিয়ে শুধুমাত্র তাকে জাতির সামনে খাটো করার জন্য এই বাক্যটা প্রেস করছি, এটা কত বড় অপরাধ একটু বিবেচনাও করে না। আর একটা মানুষের পিছনে লেগে মানুষকে খাটো করা যায় কি না এটা বুঝে না। খাটো করা না করা কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। কই আমি তো কোনোদিন খাটো বুঝতে পারি না, একদিনের বক্তব্যের তারিখটা যদি আমি রেডি করি, শুধু একদিন সারাদিন প্রোগ্রাম নিব, তাহলে তিন বছর লাগবে শেষ হতে, শুধু বাংলাদেশের একদিন, খালি একদিন সারাদিন নোট করব যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের প্রোগ্রামটা নেন চট্টগ্রাম সিলেট বরিশাল রাজশাহী থেকে খুলনা থেকে, একদিন যদি সারাদিন আমি বক্তৃতার প্রোগ্রাম নোট করি তো আমার ধারণায় তিন বছর লাগবে শেষ হতে। বিদেশ বাহির দেশ তো আছেই, তাহলে সম্মান জোর করে কমানো যায় না, সম্মান উপরওয়ালার কাছে আছে। এইভাবে মানুষের সামনে খাটো করার জন্য আগে পিছে বাদ দিয়ে একটা ছোট কথাকে কেটে জাতির সামনে পেশ করা, একে মনে হিসেবে। সম্মানিত দিনই ভাই, সিএম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব, এখনো যেটা বলতে চেয়েছি সেটা আপনার সামনে পেশ করা হয়নি। এমন কোন ইবাদত নেই যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন। কান্নাকাটি করা খুব ভালো কাজ, এখনই বললাম যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এরপরেও আল্লাহ বলবেন না, আল্লাহ বলবেন না না এ ফেরেশতা কান্নাকাটির নেকি তোমাকে লিখতে হবে না, ওটা আমি দেব। কান্নাকাটির নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না, কাকে লিখতে বলবেন? ফেরেশতাকে। পাওয়ারফুল দামি ইবাদত দান করা, এরপরও দানের নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না, কাকে লিখতে বলবেন? ফেরেশতাকে। ইবাদতে জগতে সবচেয়ে আল্লাহকে ডাকার ব্যতিক্রম ইবাদত হচ্ছে সলাত। সলাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। সবচেয়ে বেশি ডাকা যায় কোন ইবাদত দিয়ে? সলাত দিয়ে। এরপরে সলাতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না, ফেরেশতাকে লিখতে বলবেন। কিন্তু সেম একটি এমন আশ্চর্য ইবাদত যার ইবাদত আল্লাহ, যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন, যার প্রতিদান আল্লাহর হাতে আছে। এতক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করছি আপনাকে বোঝাতে যে সেম একটি ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত, যার সমপর্যায়ের কোনো ইবাদত নেই, যার দৃষ্টান্তমূলক কোনো ইবাদত নেই। এইখানে আরেকটা কথা থেকে গেছে, ওইটুকু বলে আমরা সামনে চলে যাচ্ছি।
পরক্ষণে আল্লাহ তাআলা বলছেন, অমিনাজিবি এদা তমহ শাহাদ, আমার কারণেই তো সে দুটো জিনিস ত্যাগ করেছে, ওয়াদা তমহ শাহাতিহি, আমার কারণেই তো সে খাদ্য এবং প্রবৃত্তিকে ত্যাগ করেছে। সেম বিচার মাঠে বলবে যে আমি তাকে দুটো জিনিস করতে দিনি, খেতে দিনি আর মন মতো চলতে দিনি। আর আল্লাহ এখন বলছেন যে আমার কারণেই তো দুটো জিনিস ছেড়ে দিয়েছে, কি? প্রবৃত্তির অনুসরণ করা আর খাওয়া। খাওয়া সবাই ছেড়ে দিতে পারে, কিন্তু প্রবৃত্তি কে ছেড়ে দিতে পারে? প্রবৃত্তি ছেড়ে দেওয়া খুব কঠিন। দাড়ি চাঁচে যে প্রবৃত্তিকে মানে সে, দাড়ি ছোট করে যে প্রবৃত্তিকে মানে সে, দেওয়াল ভর্তি টিভিটা ছেড়ে দিয়ে একবারে নগ্ন মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা কলিজা ঠান্ডা করে যে প্রবৃত্তিকে মানে সে, দোকানে বসে আড্ডা পিটে যে প্রবৃত্তিকে মানে সে, শুধু ঘুষ খায় যে প্রবৃত্তিকে মানে সে, বদনাম কি বা পরনিন্দা করে যে প্রবৃত্তিকে মানে সে, নগ্ন পোশাক পরে যে প্রবৃত্তিকে মানে সে, হজ করতে এসেছে শুধু খালি মোবাইল নিয়ে ঘুরছে, ছবি উঠানো এক আশ্চর্য নোংরা ব্যারাম, রোগ ব্যাধি, নিজেকে সে হিসাবও করে না। কাবাঘরের চত্বরে ঘুরে গায়ের পোশাক কতটুকু বিবেচনা করে না। প্রবৃত্তিকে মানে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে সে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশাওয়াত হুজবাতিন জান্নাত বিল বাকারে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে, আর প্রবৃত্তি দিয়ে জাহান্নাম ঘেরা আছে। প্রবৃত্তি, মন মতো চলাটাই মূলত প্রবৃত্তি। সম্মানিত দিনী ভাই, আমরা বলছিলাম সিএম একটি গুরুত্বপূর্ণ আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম, একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম এবাদত, কিছু নফল সিএম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সাওম বাদা রমাদান শাহরুল মুহাররম, রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম। রমজান তো ফরজ, এর পরে যেটা গুরুত্বপূর্ণ সিয়াম সেটা হলো মুহররমের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুন ইয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবান, আল্লাহর নবী চারটি জিনিস কখনো ছাড়তেন না। এক, সিয়াম ইয়াউমে আশুরা, আশুরার সিয়াম মুহররমের দুই দিন, ওয়াল আশর জুলহিজ্জার এক তারিখ থেকে নয় দিন পর্যন্ত একটানা সিয়াম, তিন, সালাসা তাইয়ামি মিন কুল শাহরিন, প্রত্যেক মাসে তিন দিন সিয়াম, চার, রাকাতান ফিল ফজর, ফজরের দুই রাকাত সুন্নাত। আল্লাহর নবী বাড়িতে ও বাইরে এই চারটে আমল কখনো ছাড়তেন না। এক, মুহররমের সিয়াম, দুই, জুলহিজ্জার এক তারিখ থেকে নয় তারিখ সিয়াম, তিন, প্রত্যেক মাসে তিন দিন সিয়াম, চার, ফজরের দুই রাকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়?
উঠে যাওয়ার সময় একবার মনে করে সিরিয়াল দেখিয়েন তো মনে থাকবে কিনা যে চারটা কি কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াওমা আশুরা ও আমারা বিসিয়ামিহি, আল্লাহর নবী আশুরার সিয়াম থাকলেন আর আশুরার সিয়াম পালনের জন্য আদেশ করলেন। তখন সাহাবীগণ বললেন, ইন্নাহু ইয়াওমুন ইয়াদুমুল ইয়াহুদান নাসারা, এটা একটা দিন যে দিনকে ইহুদি খ্রিস্টান খুব বড় মনে করে, আর আপনি এই দিন আমাদেরকে সিয়াম পালন করতে বলছেন, এটা কেমন হয়ে গেল? আপনি তো বলছেন দিন রাত যে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আপনি বলছেন যে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আর আপনি মহররমের 10 তারিখে সিয়াম পালন করতে বলছেন, এই দিন তো ইহুদি খ্রিস্টানের বড় দিন, তো আপনি বিরোধিতা করতে বলছেন আবার এই দিনে সিয়াম পালন করতে বলছেন, কেমন হয়ে গেল? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো লাইন বাকাইতো আল কাবেলা লা সুমান্না তাসিয়া, যদি সামনে বছর আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকব, 10 তারিখ হবে শুকরিয়া আর 9 তারিখ হবে তাদের বিরোধিতা করা, তবু থাকবেনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনাতা, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন, ওয়াজাদাল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াসুমুন ইয়াওমা আশুরা, আর ইহুদি খ্রিস্টানকে পেলেন যে তারা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করে। তখন আল্লাহর নবী তাদেরকে বললেন, মাহাযাল ইয়াওম আল্লাজি তাসুমুনহু, আচ্ছা এই দিনটা কি যে দিনে তোমরা সিয়াম পালন করো, এটা কি গো? তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করো কেন, ব্যাপারটা কি? এটা আল্লাহর নবী ইহুদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলেন। তখন ইহুদি খ্রিস্টান উত্তরে বলছেন, ইহুদি খ্রিস্টান উত্তরে বলছে, হাদা ইয়াউমুন আনজাল্লাহু তাআলা ফিহি মূসা ক্বাওমাহু ওয়া কররাকা ফিরআউন ক্বাওমাহু, এটা একটা দিন যেই দিনে আল্লাহ তাআলা মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন, এইটা একটা দিন যেই দিনে আল্লাহ তাআলা ফিরআউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন, ফিরআউন এবং তার সম্প্রদায় নীল নদে ডুবেনি, ডুবেছে গুলজুম সাগরে, নীল নদ ভুল হয়ে আছে ইতিহাসে, ফিরআউন তার সম্প্রদায় ডুবে গেছে গুলজুম সাগরে। এটা একটা দিন যেই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন, যেই দিনে আল্লাহ তাআলা ফিরআউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন, ফাসুমা মূসা ওয়া নাহনু নাসুম, এই দিনে মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন শুকরিয়া আদার জন্য, আমরাও এই দিনে সিয়াম পালন করি। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, আনা আওলা ওয়া আহাক্কু মিনকুম, আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি শুকরিয়া আদায়ের ব্যাপারে, আমিও শুকরিয়া আদায় করব, মুহররমের 10 তারিখে সিয়াম থাকব। তাই তিনি সাহাবীগণকে সিয়াম রাখতে বললেন, তিনিও থাকলেন মুহররমের সিয়াম, গুরুত্বপূর্ণ সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সোমা রমাদানা ওয়া সিত্তান মিন কুল্লি শাহরিন কানা কা সিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে আর প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। তিনি বলেন, সিয়াম ইয়াওমে আশুরা আহতাসিমু আলাল্লাহি আইয়ুকফিরা আসসানাতি আল্লাতি ক্বাবলাহু, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, সিয়াম ইয়াওমে আরাফা আহতাসিমু আলাল্লাহি আইয়ুকফিরা আসসানাতি আল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতি আল্লাতি বা'দাহু, কেউ যদি মহর আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা করা হবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুমাত বাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি। কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে, তার পিছে পিছে শাওয়ালের ছয়টা থাকে, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। সম্মানিত দিনি ভাই, আমরা নফল সিয়ামের এক পর্যায়ে আলোচনায় পৌঁছেছি। তাতে আমরা বলছিলাম যে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে মহরমের সিয়াম, যার দুইটি সিয়াম পালন করলে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে। গুরুত্বপূর্ণ নফল সিয়াম হচ্ছে আরাফার দিনের সিয়াম, একদিন সিয়াম পালন করলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে। প্রতি মাসে তিন দিন সিয়াম পালন করলে, রমজান মাসের সিয়াম পালন করলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। রমজান মাসে সিয়াম পালন করলে, শাওয়ালের ছয় দিন সিয়াম পালন করলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বৃহস্পতিবার সোমবার সিয়াম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস। আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস। আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন। তিনি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনটা চাই যে আমার রিপোর্টটা যখন পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। যার কারণে তিনি বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করতেন এবং সিয়াম পালন করা ভালোবাসতেন। এখানেও প্রমাণ হচ্ছে যে সিয়াম একটা ব্যতিক্রম ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন না যে রিপোর্টের সময়তে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এই সময় আল্লাহ রিপোর্ট নেই এটা আমি চাই, এরকম তো বললেন না। দান করতে থাকবো সারাদিন, দানের অবস্থা আল্লাহ দেখুক যে আমি দান করছি, রিপোর্ট নোট হবে তখন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মনটা চাই যে রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ আমাকে কিভাবে দেখুক। এবার শাবানের সিয়াম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবান কুল্লাহু। আল্লাহর নবী পুরো শাবান সিয়াম পালন করতেন। অফিরোয়াতে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কালিলা। আল্লাহ রাসূল শাবান মাসে সিয়াম পালন করতেন, তবে শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইন মুতাতাবিয়াইন ইল্লা শাবান ও রমাদান। আল্লাহ নবী পরস্পর দুই মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান ও রমাদান। আল্লাহ রাসূল পরস্পর দুই মাস সিয়াম পালন করতেন শাবান ও রমাজান মাসে। তার মানে রমাজান মাসের সাথে সাথে শাবানে অনেক সিয়াম আছে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীকে বললাম, লাম আরাকা তাসুমু ফি শাহরিন মিনা শুহুরে মা তাসুমু ফি শাবান। আল্লাহর নবী, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি আর কোন মাসে তত সিয়াম পালন করতে দেখি না, এর কারণ কি? এই কথাটা মনে রাখবেন। আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই অংশ। বর্ণনাকারী ওসামা ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি আর কোন মাসে তত সিয়াম পালন করতে দেখি না, কারণ কি? আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি
অন্য মাসে তো তত শ্যাম পালন করতে দেখি নাই। জিজ্ঞাসা কি বুঝতে পেরেছেন? মনে হয় একটু বেখিয়াল ছিলেন, ভাবখান ওরকম মনে হচ্ছিল। কেউ কারোর গায়ে হাত লাগিয়ে থাকবেন না, একবার রেডি। টাকার গায়ে লেখা আছে চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, এমন ভাবে রেডি থাকবেন, চাহিবে মাত্র জিজ্ঞাসার উত্তর দিতে প্রস্তুত থাকবেন। আমারও খুব দুঃখ হয় যে যারা দিন প্রচার করে, যারা আরবি অনারবি উর্দু ভাষী বাংলা ভাষী পৃথিবীতে বিভিন্ন ভাষীর আলোচক, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের নীতিমালা অবগত হতেন, উসুলুদ্দাওয়া পড়লেন, অনেক দিনই ভাই উসুলুদ্দাওয়ার উপরে ডক্টরেট করলেন, কালকেও এরকম দু একজন ডক্টর উপস্থিত হয়েছিলেন, কিন্তু বুঝলাম না কি পড়লেন। এক মিনিট, বক্তৃতার নীতিমালা, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা খুতাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন, আহমারাত আইনাহু, দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবুহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মনজুর যায়, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সে করতে হবে, এটা হলো বক্তব্যের গতি। বক্তব্য চলার সময় ভাবমূর্তি হবে ভিন্ন, কথার ওজন হবে অনেক বেশি, শরীরের যেখান দিয়ে যাবে দাগ কেটে চলে যাবে, 20 বছর পরে ওজন মনে থাকে, তার নাম বক্তব্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন কোনো কথা বলতেন তখন তিনবার বলতেন, লেতাফা হমিহি, তাকে বোঝানোর জন্য প্রয়োজনে এক কথা তিনবার বলতে হবে, এটা বক্তৃতার নীতি। যদি মাইক না চলে বন্ধ করে দেওয়া যায়। বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাকা শাহরুন বাইনা রাজব ও রমাদান, এটা একটা মাস। জিজ্ঞাসার উত্তর হচ্ছে এটা একটা মাস যেটা রজব আর রমজানের মাঝে আছে। আল্লাহ নবী উত্তরে বলছেন, এটা একটা মাস যেটা রজব এবং রমজানের মাঝে আছে, ইয়াকফুল আনহুন নাস, যাতে থেকে মানুষ বেখিয়াল থাকে, মানুষ একে মূল্যায়ন করে না, মানুষ এই মাসের দাম দেয় না। দেখা শাহরুন তুরফাও আমল নাসেলা রব্বিল আলামিন ওয়ানা উবাইরাদা আমালি ওয়ানা সায়েম, এই মাসে রব্বুল আলামিনের কাছে রিপোর্ট পেশ করা হয়, আর আমার মন চায় যে বাৎসরিক রিপোর্টটা যখন পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি। এটা একটা মাস যেটা রজব এবং রমজানের মাঝে, এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়,
আর আমার মন চায় যে আমার রিপোর্টের বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি, সেম আছি। রিপোর্ট ধরার জন্য তিনি পুরো মাস সেম পালন করার চেষ্টা করতেন, তার জানা ছিল না সেই দিন কোন দিন। কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15 শাবান, তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে। এই তো হলো 15 শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুঝতে পারলেন না, কষ্ট করে গেলেন সারা মাস রিপোর্ট ধরার জন্য, আর সুযোগ নিয়ে নিলেন ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুর। জনগণ সেই সুযোগ গ্রহণ করলো ভুল হিসেব। 15 শাবানে এভাবে সিয়াম পালন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নীতি নয়। যারা প্রতি মাসে 13, 14, 15 সিয়াম পালন করে তারা শাবানে 13, 14, 15 সিয়াম পালন করবে। শাবান মাসে 14, 15 দুই দিন সিয়াম পালন করা সুন্নাত বিরোধী আমল, 15 শাবানে সিয়াম পালন করা সুন্নাত বিরোধী আমল। এতে যত হাদিস রয়েছে সব হাদিসই জাল। যদি একটা হাদিসকে আলবানী রাহমাহুল্লাহ হাসান পর্যায়ে নিয়ে গেছেন তবে অন্যান্য আলোচক সবটিকে জাল বলেছেন। এই ব্যাপারে প্রায় 200 হাদিস আছে, মানুষের বানানো প্রায় সবই জাল। তার একটা হাদিস আপনাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে পেশ করছি। একদা আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, হাল তাদিনা মা হাদিহি লাইলা আইলা নাত নিসফু মিন শাবান। আচ্ছা আয়েশা, তুমি জানো এই রাতটা কি? এই 15 শাবান, শাবান মাসের 15 তারিখের রাত, তুমি জানো এটা কি? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা হাদা, এটা কি, এটাতে কি আছে? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, জাল হাদিস বলছি কিন্তু, ফিহা আয়ুক্তাবা কুল্লু মাউলুদিন মিন বনি আদম ফি হাদিহি সানা। আদমের ছেলে মেয়ে যত জন্ম নিবে এক বছরে এই রাতে তা লিখা হয়। এক বছরে আদমের ছেলে মেয়ে যত মারা যাবে তা এই রাতে লিখা হয়। এই রাতে মানুষের আমল উঠানো হয়। এই রাতে মানুষের রুজি বন্টন হয়, রুজি নেমে আসে। মানুষ কি এমনি জাগে নাকি? এতক্ষণ পর্যন্ত বললাম যে 15 শাবানে 4টা কাজ হয়। 1, 1 বছরে যত মারা যাবে। 2, 1 বছরে যত জন্ম নিবে। 3, এরাতে রিপোর্ট পেশ করা হয়। 4, এরাতে রুজি বন্টন হয়। ওই জন্য তোরা গত বছর রিক্সা চালক রাজ্যকে রুজি নিয়ে নিয়েছে, দে সারা বছরে ধনী হয়ে গেছে। এই হিসাব কোরআন মাজিদের আয়াতের সরাসরি বিরোধী। এক বছরে যা কিছু হয় তা লাইলাতুল কাদরে অবতরণ হয়, ওটা আল্লাহ তাআলা বলছেন। এক বছরের ভালো মন্দ কোন রাতে হয়? লাইলাতুল কাদরে হয়। আর এখানে বলা হচ্ছে 15 শাবানে হয়। অন্য বর্ণনা এসেছে যে সূর্য ডুবার পরে রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশ, সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। যে যা বলে তার কথা মেনে নেন। আর বুখারি মুসলিমের হাদিসে এসেছে যে প্রত্যেক রাতের শেষে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন প্রত্যেক রাতে। আর জাল হাদিসে বলা হয়েছে 15 শাবানে মাত্র। আবার বলা হয়েছে সূর্য ডুবার সাথে সাথে। আর বুখারি মুসলিমের হাদিসে এসেছে যা আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন কখন? রাতের 1/3, 2/2 পার হওয়ার পরে। সম্মানিত দিনী ভাই,
আমরা আজকের জন্য অবশ্য আলোচনা লম্বা করছি না, অনেক আলোচনা দীর্ঘ সময় শুনেছেন। আমরা এই আলোচনার এই পুনরাবৃত্তি আপনাদের সাথে দুই একটি কথা, তার একটি কথা হচ্ছে আপনারা একটু মনে রাখবেন যে এবাদতের মধ্যে সবচেয়ে দামি আল্লাহকে সন্তুষ্ট করার এবাদত হলো সিয়াম। কাজেই ফরজ সিয়ামের সাথে সাথে নফল সিয়ামের একটু অভ্যাসী হবেন। আর একটা কথা মনে রাখবেন ইনশাআল্লাহ, মানুষের শরীরে মেশিন নেই, যা খান ওটা মেশিন দিয়ে ডলে দেওয়া হয় না, ওটা পানি দিয়ে গলিয়ে দেওয়া হয়। একটা শরীরে পানি তৈরি হয়, ওই পানিটা যখন ওই খাদ্যের উপরে গিয়ে পড়ে তখন খাদ্যটা কি হয়, গলে যায়। তো খাদ্য যদি বেশি হয় আর পানি যদি কমে যায় তাহলে বদহজম হবে। তার মানে পানি শরীরের মাপ অনুযায়ী দিবে, কিন্তু আপনি মাপে খাননি, বেশি খেয়ে ফেলেছে, তো পানি তো ওই পরিমাণ দিতে পারবে না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাকে মূল্যায়ন করে খাওয়া উচিত, এক ভাগ পানি এক ভাগ শ্বাস, এক ভাগ খাদ্য আর এক ভাগ শ্বাস প্রশ্বাস। পানি বেশি হলেও শ্বাসের অসুবিধা হবে, একদিন অসুখ হবে, খাদ্য বেশি হলে তো শ্বাসের অসুবিধা হবে হবেই, পানি যদি মানুষ বেশি পান করে তবু শ্বাসের অসুবিধা হবে। পরিমাণ মতো তিনটে দুইটাই ভোগ করতে হবে, তাহলে শ্বাস চলাচলের সুবিধা পাবে। সাথে সাথে সব সময় যদি পানি শরীর দিতে থাকে তাহলে এক সময় পানি কমে যাবে, শরীরের ক্ষতি হবে। মাঝে মধ্যে সিয়াম থাকলে আর 7-8 ঘন্টার মধ্যেই শরীরের খাদ্য কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন এই পানি দেওয়াটা থেকে শরীরটা বিরত থাকবে এবং শরীরটা সতেজ থাকবে। সব সময় পানি দিলেও পানি এক সময় যোগাতে পারবে না। সিয়াম রাখলে শরীরের অনেক উপকার হয়, এ কথাই ঠিক। শরীর অত ভারী হবে না, পেটটা মোটা হবে না, রাতে অত হাঁটা লাগবে না, দিনে হাঁটা লাগবে না, নিয়মিত সিয়াম থাকেন সব ঠিক হয়ে যাবে, নাড়ি ভড়ি কমে যাবে, আল্লাহ সন্তুষ্ট হবেন। অনেক সুবিধা সিয়ামে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত সিয়াম পালনের পথঘাট জাতির সামনে দিয়ে গেছে, তার উম্মতের সামনে পেশ করে গেছে, সাহাবীগণ নিদর্শন রেখে গেছে। আমরাও সিয়াম পালনের চেষ্টা করব ইনশাআল্লাহ, বিশেষভাবে বৃহস্পতিবার সোমবার। শেষের একটি কথা নিয়মিত আমি যেটা বলে থাকি সেটা হলো এই যে আমি যেখানে যাই, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীকে সাথে নিয়ে যাই একমাত্র দুয়ার জন্য। যখনই কথা বলি জাতির সামনে তখনই বলি যে আপনারা একটু প্রবাসী হিসেবে কোনো ফাঁকে নিজের জন্য যখন দোয়া করেন তখন একটু জামিয়া সালাফিয়ার জন্য বলবেন, আল্লাহ তুমি আব্দুর রাজাক সাহেবের এই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়াকে কবুল করো, এইটি আমার জোরালো দাবি। কেননা উপরে যদি কবুল হয়ে যায় তাহলে এইটা সহজ, আর উপরে যদি কবুল না হয় যতই চেষ্টা করি হবে না। কবুলিয়াতের খুব জরুরি প্রয়োজন। দ্বিতীয়, ছেলে মেয়ে পাঠাবেন, প্রবাসীদের প্রাধান্য দেওয়া হবে ইনশাআল্লাহ। যদিও ইন্টারভিউর মাধ্যমে পরীক্ষা, দাখেলা পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়, আপনারা যারা বিদেশে থাকেন প্রবাসী হিসেবে আপনাদেরকে বেশি মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। সাথে সাথে অনেক প্রতিষ্ঠান আপনারা দেখেন, আপনাদের কাছে যদি কোনো পরামর্শ থাকে তাহলে প্রতিষ্ঠান উন্নত করার জন্য আপনাদের পরামর্শ মূল্যায়ন করা হবে। আমার মনে বড় সাত, জামিয়া সালাফের মাধ্যমে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা প্রদান করে এদেশের অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়া ইনশাআল্লাহ লড়বোই লড়বো। মুখে কলমে ইতিমধ্যে আমাদের চলছে, মিডিয়াও আংশিক চলছে, কলমে চলছে মাসিক আল ইতে শাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে এই পত্রিকায়। অচিরেই বাংলা ভাষা এবং আরবি ভাষায় বের হবে, ইংরেজি ভাষায় বের হবে, আরবি ভাষায় বের হবে, বাংলা ভাষায় বের হচ্ছে, নাম একই, মাসিক আল ইতে শাম।
আরবি ভাষায় বের হবে এবং ইংরেজি ভাষায় বের হবে ইনশাআল্লাহ। যারা বের করবে তারা প্রস্তুত, রেডি আছে, আমি নিজে এখন প্রস্তুত হইনি এখনো, সময়ের গতিতে হবে ইনশাআল্লাহ। এটা আমার মনে বড় স্বাদ আছে। জামিয়া সালাফের রাজশাহীতে মসজিদ নির্মাণের কাজ আরম্ভ হয়েছে, যার একতলাতে মুসল্লি ধরবে 3,000। তিনতলা মসজিদ নির্মাণের কাজ আরম্ভ হয়েছে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এতে বহুতল বিশিষ্ট মসজিদ এর কাজ আরম্ভ হবে। তবে 3,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে, এই মাপেই শুরু হবে ইনশাআল্লাহ, সময়ের ব্যবধান। জামিয়া সালাফিয়া মহিলা পুরুষ শাখায় সব মিলে আপাতত প্রায় 1900 ছেলে মেয়ে পড়াশোনা করছে, প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী অবস্থান করছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 9,86,000। প্রতি মাসে প্রায় 10,00,000 বেতন লাগে। আমি টেনশন করি না, আপনি যেন টেনশন করেন না, কিভাবে হবে ওই দুশ্চিন্তা আমি কোনো সময় করি না। আমি তো আপনাদেরকে বলেছি 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় আমি বলেছি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, আমার হাতে টাকা নাই, একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই করবে। কিভাবে করবে তা আমি জানি না, নিশ্চিত করবে ইনশাল্লাহ, এতে আমি বিশ্বাসী, কারণ আমার নিয়তে আমি ত্রুটি বুঝতে পারি না, এটাই আমার সাহস। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল 4:30-5টার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী মাঠে বলেছি আমার হাতে টাকা নাই, একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে গড়বে নিশ্চিত, এতে আমি বিশ্বাসী। তো দোয়া করা কাজটা একাই আমার উপরে চাপিয়ে দিয়েন না, আপনারাও আমার দিনই ভাই, কাজে সবাই একটু সাথে নিয়ে নেন, এটা আমার অনুরোধ। সহযোগিতা মানুষই করে থাকে, মানুষই করবে। এত বড় বিশাল প্রতিষ্ঠান আল্লাহ মানুষকে দিয়েই চালাবে। দেশে যতগুলি সঠিক আকীদার প্রতিষ্ঠান আছে তাই সব প্রতিষ্ঠানের কিছু অভিভাবক আছে, যারা প্রতিষ্ঠান চালায় তাদের হাতে টাকা আছে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, এই দুটো প্রতিষ্ঠান এমন প্রতিষ্ঠান যার কোনো আসলে অভিভাবক নেই, সৈন্যের উপরে আছে, অভিভাবক আল্লাহ। কেউ নির্ধারিত ভাবে পয়সা দিচ্ছে তাই চলছে, এভাবে নয়, কে যে দিচ্ছে আমিও জানি না, চলছে দেখছি, আমিও ভালোভাবে বুঝতে পারিনি এটা কিভাবে চলছে। প্রতিদিন বিকেলে আনুমানিক মিস্ত্রি বিল লাগে প্রায় 40,000-50,000, কেউ রাজমিস্ত্রি, কেউ টিন মিস্ত্রি, কেউ রং মিস্ত্রি, কেউ মাটি কাটা মিস্ত্রি, অনেক আছে আর কি, কতজন কে কিভাবে কাজ করছে। প্রতিদিন বিকেলে একটা অনুমান এরকম খরচ আছে, কোনোদিন তারও বেশি চলে যায়। তো আমি দেখছি যে চলছে, তো আপনাদেরকে আমি মূল্যায়ন যতটুকু করতে পারবেন দোয়া তার চেয়ে বেশি করবেন, যেটা সহজ। তবে আমি মূল্যায়ন করতে কেন বলি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে সহযোগিতা করো, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে অর্ধেক দিলাম, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে সবই দিলাম, হতে পারে যে ভ্যান ভাড়াও হবে না, কিন্তু তিনি যে কথা বলেছেন সেটা ডিঙ্গিয়ে কেউ যেতে পারবে, কেয়ামত পর্যন্ত কেউ যেতে পারবে না। কাজ তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিয়ে হচ্ছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যত মানুষ যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দেব, এবার নেন। এখন যেটা বলছি যে বরকত আছে, বরকত ভিন্ন জিনিস সবসময় মনে রাখবেন, হতে পারে যে আপনি কোন সময় 10টা টাকা পাঠিয়েছিলেন 10 রিয়াল, সেখানে সেইটাতে এত বরকত আছে যে ওর বরকতের ভিত্তিতে কেউ বুঝতে পারে না কিভাবে চলছে, যার কারণে আমি আপনাদের সাথে সাক্ষাৎ হলেই দোয়া করার জন্য বলি, মূল্যায়ন করার জন্য বলি। সম্মানিত দিনী ভাই, আপনারা অবশ্যই নিজের জন্য দোয়া করবেন, প্রবাসী হিসাবে আছেন, দেশের গতি অবস্থা বুঝতে পারছেন, খুব বিনয়ের সাথে আল্লাহকে বলবেন নিজের সমস্যা, নিজের পারিবারিক সমস্যা। রাতে উঠে যে সময় আল্লাহ আপনার কথা গ্রহণ করবেন, বিনয়ের সাথে বলবেন, সবসময় ভীতিটা ভিতরে রাখবেন, আল্লাহ আপনার কথা কবুল করবেন ইনশাআল্লাহ। সাথে সাথে
জামিয়া সালাফিকে সাথে নেবেন দোয়া প্রার্থনার জন্য, পরামর্শ দিবেন, ছেলে মেয়ে পাঠাবেন, যে কোনোভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আপনাদেরকে সংক্ষিপ্তভাবে এর উপরে আলোচনা রেখে আজকের আলোচনা আমার পক্ষ থেকে এখানেই শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হাসান কোথায় গেল?